কার্তিকের মা শুনছো, গতকাল আমাদের সকল বুদ্ধিজীবীদের হত্যা করেছে ওই পাক বাহিনীরা। আরে চিঠিটা কে দিয়ে গেল? কার্তিকের মা আমাদের প্রান্তিক চিঠি পাঠিয়েছে। পড়ছে, বাবা মা তোমরা আমার জন্য চিন্তা করো না, আমরা দেশকে স্বাধীন করে তবেই বাড়ি ফিরবো। তোমরা সাবধানে থেকো, কেউ বাড়ি থেকে বের হবে না। আমার বিশ্বাস আমাদের বিজয় খুব সন্নিকটে। ইতি তোমার বড় ছেলে প্রান্তি। বড়ই শান্তি পাওয়া গেল ছেলেটার খবর পেয়ে। আরে রহমান ভাই, যে কি খবর, ভালো আছেন? এই কি রহমান ভাই, আপনি কাদের নিয়ে এসেছেন? আপনাকে আমি নিজের আপন ভাই ভেবেছি, আর আপনি আমার সাথে করলেন বিশ্বাসঘাতকতা। কেন, কি ক্ষতি করেছিলাম আপনার? না স্যার, মারবেন না স্যার, স্যার ওদেরকে মারবেন না, ওদেরকে নিয়ে যাবেন না স্যার, নিবেন না, কেউ নিবেন না, নিবেন না। জি স্যার, সবে মাত্র আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি স্যার। জি স্যার, কালিমা জানি স্যার, কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। স্যার ওদের নিয়ে যাবেন না, প্রান্তিকের মা যেও না স্যার, এই নিষ্পাপ শিশুটাকে মারবেন না স্যার, মারবেন না, ওর কোনো দোষ নাই। আহ তোমাদের ধ্বংস হবেই হবে। বাংলাদেশ, 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 জয় বাংলা! আজ বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ! মা বাবা দরজা খুলো, আমি ফিরে এসেছি, আমাদের বাংলাদেশ স্বাধীন আজ। দরজা খোলা, একি রক্তের দাগ! মা বাবা ভাই তোমরা কোথায়? মা বাবা, মা কি হয়েছে? মা কথা বলো, মা মা কথা বলো, কি হয়েছে? বাবা বাবা কথা বলো, ভাই দেখো আজ আমাদের দেশ স্বাধীন, আর তোমরা নাই। কেন, তোমাদের কেউ শেষ করেছে ওই পাক বাহিনীরা? কেন, কি দোষ করেছিলে তোমরা? মা গো, ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতায় আর সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজ আমাদের দেশ স্বাধীন, আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। মা গো, তুমি তো বলেছিলে আমি যেন লাল সবুজের পতাকা নিয়ে বাড়ি ফিরি। দেখো মা, তোমার ছেলে তোমার কথা রেখেছে মা, আমি তোমার স্বপ্নের লাল সবুজের পতাকা তোমার বুকে ফিরিয়ে দিলাম। ধন্যবাদ।